সাত বছরে বিভিন্ন বাহানায় 3 লাখ টাকা যৌতুক নিয়েছে লোভী জানোয়ার স্বামী। সবশেষ 20,000 টাকা না পেয়ে অসহায় বউকে কিলখুশি আর লাথি মেরে অজ্ঞান করে বইয়ের মুখে বিষ ঢেলে হত্যা করেছে কুলাঙ্গার স্বামী। এই মর্মান্তিক ও দুঃখজনক ঘটনা ঘটে বরিশাল গৌরনদী উপজেলার জঙ্গলপট্টি গ্রামে। নিহতের ভাই জানায়, 7 বছর আগে বোন সমাপ্তিকে বিয়ে দেয় অসীমের সাথে। সেই সময় 2.5 ভরি সোনা আর 4,000 টাকা যৌতুক দেয়। এরপর লোভী বোন জামাই বিভিন্ন সময় ফিরিজ কেনা, ঋণ শোধ ও ব্যবসা করার নানান অজুহাতে 3 লাখের বেশি টাকা নিয়েছে। সম্পত্তি পানের বরজ করতে বউকে পিটিয়ে 20,000 টাকা আনতে বলে। মা বাবা ভারতে বেড়াতে যাওয়ায় খালি হাতে ফেরে সমাপ্তি। তাতে ক্ষিপ্ত হয়ে গতকাল রাতে নির্মম নির্যাতনের পর বেহুশ বউয়ের মুখে বিষ ঢেলে হত্যা করে। শ্যালকের করা মামলায় পুলিশ আটক করে খুনি কুলাঙ্গার স্বামীকে। দর্শক, এত টাকা এনে দেওয়ার পরও টাকার লোভে বউকে হত্যার দায়ে ঘাতক স্বামীর কী শাস্তি হওয়া উচিত তা কমেন্ট করে জানান। আল্লাহ হাফেজ।